তিন আমাকে সকলে সুতপুত্র বলে, নিম্ন জাতি সুতপুত্র বলে, সকলে তাই বলে। কিন্তু রাজা দুর্যোধন আমাকে অঙ্গরাজ্য দান করে, আমাকে অঙ্গরাজ কর্ণ বলে উপাধি দান করেছে, তাই তো? আমি আজ অঙ্গরাজ কর্ণ, আমি সুতপুত্র নয়। তাহলে সে এত বড় পদে পদে সম্মানে বসিয়েছেন, আমি এই এই সময় এই বিপদ সময়ে যুদ্ধকাল উপস্থিত, সেখানে তার ছেড়ে আমি পাণ্ডবদের পক্ষে যাই কী করে এই সিংহাসনের লোভে? আপনি বলুন। শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে কর্ণ, বুঝতেছ? বলুন আপনি। না সেটা ঠিক, তবে মানে শ্যানে শ্যানে বলে তুমি মুখ বুঝে উত্তর হচ্ছে, সনাতন উত্তর দেওয়ার ক্ষমতা নেই, ধর্মের কাছে ধর্মের উত্তর চাচ্ছে। হ্যাঁ তখন বলছে দেখো, তবে দেখো দুর্যোধন তো ন্যায় করছে না অন্যায় করেছে, বলো অন্যায় করছে কি না বলো, শাক দিয়ে মাছ ধরতেছে কি না? তা বলে হ্যাঁ 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 সেটা ঠিক, দুজন অন্যায় করছে আমি জানি, আমি জানি সে অন্যায় করছে, তবু এই মতো সেই অর্থ লোভে সিংহাসন লোভে আমি তার ছেড়ে যাবো কী করে? তা ভালো হয়েছে। আচ্ছা এ যুদ্ধের পরিণাম কী জানো তুমি? কর্ণকে জিজ্ঞেস করতে শ্রীকৃষ্ণ, এই যুদ্ধের পরিণাম কি তুমি জানো? তা বলে হ্যাঁ জানি, এই যুদ্ধের পরিণাম হলো কৌরব পক্ষে ধ্বংস হবে আর পাণ্ডব পক্ষে জয়ী হবে। ও তাহলে তুমি জানো? বলে হ্যাঁ আমি জানি। তখন বলতে যে আপনি যে পক্ষে আছেন ধর্মের জয় হবে অধর্মের ক্ষয় হবে সেটা আমি জানি। তখন শ্রীকৃষ্ণ বলছেন তাহলে কী হবে উপায় এখন, তুমি আর অর্জুনের যা তোমার দ্বন্দ্ব এটা সেটা, বা ওটা ভাববেন না। আর আপনার ইচ্ছা যে পঞ্চ পাণ্ডব মা কুন্তির পাঁচটা ছেলে জীবিত থাকবে, প্রকারণতে আমরা ছজন, তাই তো? কিন্তু এই যুদ্ধে হয় অর্জুন আর না হয় কর্ণ যাবে, বুঝেছেন? আপনার সিদ্ধি মতো এই কর্ণ বিশেষ করে ঘটবে বলে মনে হয়, ঘটবে বলে মনে হয় কেন? কর্ণ পৃথিবীতে চলে যাবে, মা কুন্তির অর্জুন বাঁচবে, আর এই মা কুন্তির পাঁচটা ছেলে ঠিক বেঁচে যাবে, পঞ্চ পাণ্ডব পৃথিবীর বুকে ঠিক থাকবে, বুঝতে পারছেন? এটা আমি জানি। তখন শ্রীকৃষ্ণ বলছেন মুখ ঘুরে, দেখো আমি যেটা বুঝিছি সেইটা বলিছি, কী করবে তা তুমি জানো, তুমি কী করবে বলো। মানে ফেরে ফেরে আর কিছু বলতে পারে না, তখন আমতা আমতা কথা বলছে, বুঝতে পারছো? আমি যেটা ভালো বুঝুন।